আপনারা শিখছেন বেসিক কম্পিউটার। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এই আইকনগুলো অতএব এই লোগোগুলো ছোট এবং বড় করা যায় কিভাবে। দেখুন, রাইট ক্লিক করুন মাউসের, প্রথমে দেখুন ভিউ আছে, ভিউর পর লার্জ আইকন আছে, মিডিয়াম আইকন আছে আর স্মল আইকন আছে। যদি লার্জ আইকনে ক্লিক করি দেখুন আইকনগুলো বড় বড় দেখাবে। আবার রাইট ক্লিক করলাম, ভিউয়ে গেলাম, মিডিয়াম করলে মিডিয়াম দেখাবে, আবার ভিউয়ে গেলাম, স্মল আইকনে ক্লিক করলে স্মল দেখাবে। এটা সাধারণত মিডিয়াম রাখাই ভালো। রাইট ক্লিক করে ভিউয়ে গিয়ে মিডিয়াম আইকন, এটা মিডিয়াম আইকন দেখা যায়। এরপর দেখুন শর্ট বাই, এই যে ফোল্ডারগুলো আছে বা এই আইকনগুলো যে আছে এর অক্ষর অনুযায়ী যদি করতে চাই, এ বি সি ডি পরপর থাকবে, তাহলে রাইট ক্লিক করে শর্ট বাই নেমে যদি ক্লিক করি দেখুন এ বলে কোনো ফোল্ডার নেই বা আইকন নেই, শুধু দেখুন সেজন্য চলে এসেছে বি। রাইট ক্লিক করুন শর্ট বাই, যদি সাইজ অনুযায়ী করি তাহলে সাইজ অনুযায়ী আসবে। রাইট ক্লিক করুন শর্ট বাই, যদি আইটেম টাইপ করে আইটেম অনুযায়ী আসবে। এইভাবে আমরা ডেস্কটপটাকে সাজাতে পারবো। এবারে দেখুন অনেক ক্ষেত্রে কী হয় যে ডেস্কটপের এই যে আইকনগুলো সব উড়ে যায়, কীভাবে ভিয়ে যান শো ডেস্কটপ আইকন, দেখুন একটা আইকন আর দেখা যাচ্ছে না। এই আইকনগুলোকে দেখতে গেলে কী করতে হবে, রাইট ক্লিক করতে হবে, ভিয়ে যেতে হবে, শো ডেস্কটপ আইকনে ক্লিক করতে হবে, তাহলে দেখুন সব আইকনগুলো আবার শো করছে। তাহলে এখান থেকে আমরা আইকনগুলোর সাইজ ছোট বড় এবং তার সাজানো এবং কিভাবে হাইড হয়ে যায় এবং কিভাবে আসে দেখুন। শো ডেস্কটপ আইকন যদি টিক চিহ্ন না থাকে তো এরকম হয়ে যাবে, যদি টিক চিহ্ন থাকে ভিয়ে গিয়ে শো ডেস্কটপ, অনেক ক্ষেত্রে ক্লিক করতে গিয়ে আমাদের এই সমস্যাটা দেখা যায়, তাতে আমরা ঘাবড়ে যাই। এটা একেবারে নতুন যারা কম্পিউটার শিখছেন তাদের জন্য, হয়তো আপনারা জানেন এর পদ্ধতিটা, তবুও যারা এই নতুন শিখছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এই ভিডিওর জন্য আপনাকে ধন্যবাদ।